নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমিষ ফেলে নিরামিষ পরিবারে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, পনির সাটি। এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা যে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেয়ে থাকেন, কিন্তু আমি এটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে দেখিয়ে দেব আর খুব কম উপকরণে রেসিপিটা হয়ে যায়। এর জন্য একটা বড় বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 চামচ নিয়েছি ময়দা। আর এর মতন এবার স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন ঘন বানাতে হবে। বানিয়ে নিয়ে একটা গ্লাসে ঢেলে নেব, যাতে এর মধ্যে আমি পনির স্যাটেগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারি। অবশ্যই ব্যাটারটা একটু ঘন ঘন করবেন, তাহলে পনিরের গায়ে আর ক্যাপসিকাম টমেটোর গায়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে লাগবে। ব্যাটারটা করে রেখে দিয়েছি। এবার আমি টমেটো আর ক্যাপসিকাম বড় বড় টুকরো করে দানাগুলো কেটে বাদ দিয়ে কেটে নিয়েছি, আর পনিরগুলো চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এগুলো আপনাদের দেখানো হয়নি কিভাবে কেটেছি, আপনাদের পরে আমি দেখিয়ে দেব। পনিরের টুকরো আর ক্যাপসিকাম আর টমেটো একটা একটা করে দিয়ে এইভাবে আমি স্টিকে ভালো করে এইভাবে সাজিয়ে সাজিয়ে সব ভরে নিলাম। আপনারা যারা পেঁয়াজ রসুন খান তারা এর মধ্যে বড় বড় পেঁয়াজের টুকরো করেও সেগুলোও দিতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, কোনো প্রকার পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এমনকি সসটাও আমার ঘরের বানানো, যার জন্য এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। দীপাবলিতে বাড়িতে অনেকেই আসে, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করবেন, দেখবেন সবাই খুব খুশি হবে। মিষ্টি খেয়ে খেয়ে দীপাবলিতে সবসময় একঘেয়ে হয়ে এসে যায়, তখন এই যদি রেসিপিটা বানান নিজেরাও খেতে পারবেন এবং আত্মীয় স্বজনরা আসলে তাদেরও বানিয়ে দিতে পারবেন। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারটা আরো একবার ভালো করে এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার একটু ডেলা ডেলা হয়ে থাকে, সেজন্য ভালো করে কর্নফ্লাওয়ারটা এইভাবে দেওয়ার আগে ভালো করে মিশিয়ে নেবেন। আর পনির সাটেগুলো একটা করে এইভাবে গ্লাসের মধ্যে চুবিয়ে নেবেন, উপরের দিকে যেটুকুনি কর্নফ্লাওয়ার লাগছে না একটু চামচে করে এইভাবে দিয়ে দিয়ে ভালো করে সমস্ত জায়গায় ভালো করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নেবেন। এটা অবশ্যই দেবেন, তাহলে খাস্তা খাস্তা হবে, খেতে খুবই সুস্বাদু হবে, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। এটা মিডিয়াম আঁচে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এই রেসিপিগুলো আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি বা বিয়ে বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যদি এত সহজে বানানো যায় তাহলে দেখবেন খুবই আনন্দ হয়, মনটাও ভরে যায়। বাড়ির সবাইকে এইভাবে তাক লাগিয়ে দেবেন, একবার হলেও বানাবেন। এই পনির সাটেগুলো এমনি সস দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি এটা যেভাবে অনুষ্ঠান বাড়িতে পরিবেশন করে ঠিক সেইভাবে পরিবেশন করছি। এর জন্য 1 বাটি ছোট বাটির সস নিয়ে নিয়েছি টমেটো সস, আর 4 থেকে 5 চামচ নিয়েছি সয়া সস। এটা নিয়ে কড়াতে একটু হালকা করে প্রথমে গরম করে নেব, একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পনির সাটেগুলো মাখিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আপনারা ইচ্ছে হলে শুধু সস দিয়েও খেতে পারেন, কিন্তু এইভাবে যদি একবার মিশিয়ে নেন তাহলে দেখবেন টেস্টটা আরো বেড়ে যাবে। সসটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি পনির সাটেগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সসে মাখিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে নেবেন, তাহলে আমি যে নতুন নতুন সব রেসিপি দিচ্ছি আপনাদের সামনে ফেসবুক খুললেই রেসিপিগুলো চলে আসবে। আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার হলেও বানাবেন, আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। মিষ্টি জিনিস সবসময় ভালো লাগে, কিন্তু দীপাবলিতে যদি এইরকম একটু টক ঝাল একটা রেসিপি আপনারা বানান দেখবেন বাড়ির সবাই খুবই আপনার তারিফ করছে। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরো বেশি সুন্দর। একটু ঠান্ডা হলে এটা পরিবেশন করব, খুব বেশি ঠান্ডা করবেন না, খুব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, একটু হালকা গরম থাকতে থাকতেই এগুলো পরিবেশন করবেন বা এগুলো বানিয়ে রেখে দেবেন। যখন বাড়িতে কোনো আত্মীয় আসবে সঙ্গে সঙ্গে এটা একটু গরম করেই দিয়ে দিতে পারবেন। এটা 2 দিন রেখে খাওয়া যায়। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।